हेलो बंधुरा, तुम्हारे सबाई के आमार चैनले स्वागत जानाई। बंधुरा, आज के आमी तुम्हारे सामने आमार एक गुरुत्वपूर्ण एप्सर कथा आलोचना करब, सेटा होच्छे कबे कोन दिवस। अर्थात पुरो बारो मासेर जे गुरुत्वपूर्ण दिनगुली की कि दिवस हिसाबे पालित है सेगुलो आमरा ए एप्सर माध्यमे आमरा जेने नेब। एबं ए एप्सटा तुम्हारा सरासरि प्ले स्टोर थेके डाउनलोड करे निते पारबे। এবং এই যে বারো মাসে গুরুত্বপূর্ণ দিনগুলি কি কি দিবস হিসাবে পালিত হয়, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। তাই আমরা প্রথমে দেখে নেব জানুয়ারি মাসের দিবসসমূহগুলো। এখানে রয়েছে পয়লা জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট ছয় জানুয়ারি ওয়ার্ল্ড ডে ফর ওয়ার্ক অরফ্যান অর্থাৎ অনাথ শিশু দিবস হিসাবে পালিত হয়। দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের দিবস, এটা বাংলাদেশের জন্য বেসিক্যালি, ঠিক আছে, এটা ভারতের জন্য নয়। উনিশে জানুয়ারি জাতীয় শিক্ষা দিবস, ওকে। কুড়িয়ে জানুয়ারি শহীদ আসাদ দিবস, এটা প্রয়োজনীয় আমাদের, গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন আমাদের আমাদের ভারতের জন্য সেইগুলোই আমি আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমরা জানি যে প্রজাতন্ত্র দিবস, এবং হচ্ছে পঁচিশে জানুয়ারি কম্পিউটারে বাংলা প্রচলন দিবস, এটা আমরা জানুয়ারি মাসের জন্য আমরা পেয়ে গেলাম। আর একটা কথা বলে রাখি যে তেইশে জানুয়ারি সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেক্সট রয়েছে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো। দোসরা ফেব্রুয়ারি জলাভূমি দিবস হিসেবে পালিত হয়। চারে ফেব্রুয়ারি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়। পাঁচে ফেব্রুয়ারি হচ্ছে কাশ্মীর দিবস, এবং ছয়ে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ফিমেল জেন্টাল মাল্টিলেশন। সাতে ফেব্রুয়ারি রয়েছে ভাষা দিবস হিসেবে পালিত হয়, এবং চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের কাছে। এবং পনেরোই ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস, এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা এটা জানি। আঠাশে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো আমরা জেনে নিলাম। নেক্সট আমরা যাব মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো। দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস, তেসরা মার্চ বই দিবস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং চারই মার্চ হচ্ছে যৌন নিপীড়ন বিরোধী দিবস। আটই মার্চ, এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবং একই সঙ্গে মনে রাখবে যে একুশে মার্চ, একুশে মার্চ হচ্ছে বিশ্ব নিদ্রা দিবস, এবং একই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস, ওকে। এবং একই সঙ্গে মনে রাখবে যে একুশে মার্চ তারিখে কিন্তু মানে দিন রাত্রি সমান হয় উভয় গোলার্ধে, ঠিক আছে। সাতাইশে মার্চ হচ্ছে বিশ্ব নাটক দিবস, এবং চব্বিশে মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস, মনে রাখবে এটা। এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো আমরা জেনে নেব। ষোলোই এপ্রিল হচ্ছে কুষ্ঠ দিবস, মনে রাখবে এটা। আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, এবং পঁচিশে এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। আর বেশি কোনো জানার এখানে প্রয়োজন নেই। দেখে নেব নেক্সট মে মাসের দিবসগুলো। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা মনে রাখবে, এবং হচ্ছে উনিশে মে হচ্ছে হেপাটাইটিস দিবস। নেক্সট জুন মাসে, জুন মাসে গুরুত্বপূর্ণ দিবসগুলো আমরা জেনে নেব এক নজরে।
তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহ দিবস রয়েছে, 28শে জুন সামাজিক ব্যবসা দিবস, এবং হচ্ছে 18শে জুন আন্তর্জাতিক পিকনিক দিবস, আর 12শে জুন হচ্ছে বিশ্ব শিশুশ্রম দিবস, এবং 5শে জুন খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে 5শে জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা পালন করে থাকি। নেক্সট যাব সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ দিবসগুলো। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, এবং এখানে রয়েছে 30শে সেপ্টেম্বর কন্যা শিশু দিবস, এখানে রয়েছে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, এখানে অনেক রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট আমি যাচ্ছি ডিসেম্বর মাসের দিবসগুলো। 1লা ডিসেম্বর আছে বিশ্ব এইডস দিবস, জাতীয় যুব দিবস ইত্যাদি হিসেবে পালিত হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট 11ই ডিসেম্বর আন্তর্জাতিক পাহাড় দিবস, এবং হচ্ছে 19শে ডিসেম্বর বাংলা ব্লক দিবস, এবং হচ্ছে 29শে ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করে থাকে। অক্টোবর মাসটা দেখে নিই একটু। অক্টোবর মাসে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এবং 4ই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে, এবং 1লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। আগস্ট মাসে দেখে নেব আমরা, এখানে কিন্তু পুরো 12টি মাসের কিন্তু দিবস রয়েছে, তোমরা চাইলে এটা সহজেই কিন্তু পড়ে নিতে পারবে, এটা তোমরা প্লে স্টোর থেকেই এই অ্যাপসটা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু মিস করবে না। থ্যাংক ইউ, গুড নাইট।